ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ে এবং একমাত্র ছেলে আবরাম খান জয়ের তথ্য প্রকাশ্যে আনার পর অনেকটাই যেন দ্বন্দ্বে জড়িয়েছিলেন শাকিব ও চিত্রনায়িকা অপবিশ্বাস। সেই সময় কেউ কাউকে সহ্য করতে পারতেন না, বিভিন্ন বক্তব্যে একে অপরকে ইঙ্গিত করে কথা বলতেন, এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয়। তবে সাম্প্রতিক প্রেক্ষাপট ভিন্ন। চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে শাকিবের বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের তথ্য প্রকাশ্যে আসার পর পরিস্থিতি যেন পাল্টে গেছে। গত কয়েকদিন ধরে শাকিব বুবলিও একে অপরকে কটাক্ষ করে মন্তব্য করছেন, কেউ যেন কারো ছায়া মারাতেও চান না। সবশেষ গত 19 মে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নায়কের ওপর ক্ষোভ উগরে দেন বুবলি। জানান তিনি শাকিবের নামও উচ্চারণ করতে চান না। এছাড়াও অভিনেতাকে নিয়ে কথা বলার সময় তার সাবেক স্ত্রী অপবিশ্বাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও টানেন বুবলি। অপবিশ্বাসের নাম না নিয়ে তিনি বলেন, এখন আমার বিরুদ্ধে যে সব এলিগেশন আনা হচ্ছে, 2017 সালে একইভাবে আরও একজনের বিরুদ্ধে এভাবে এলিগেশন এনেছিলেন শাকিব। এদিকে নায়কের সঙ্গে ফের সম্পর্কে না জড়ালেও অনেক পরিবর্তন দেখা যাচ্ছে ঢালিউড কুইন অপবিশ্বাসের মাঝে। এখন মাঝে মাঝেই সাবেক স্বামীর প্রশংসা করে থাকেন তিনি। এবার এক সাক্ষাৎকারে অপবিশ্বাস জানালেন, শাকিব অপু জুটিকে পজিটিভলি দেখেন দর্শকরা। তিনি বলেন, দর্শকরা শাকিব অপুর ব্যাপারটি ভুলতে পারেন না। অভিনেত্রীর ভাষ্যমতে কোথাও গেলে দর্শকের মাথায় এটা বোঝা যায় তারা ফের শাকিব অপুকে একসঙ্গে দেখতে চান। এই নায়িকা বলেন, কোনো সিনেমায় অভিনয়ের জন্য শুধু নায়ক নায়িকা মূল বিষয় নয়, প্রযোজক পরিচালক সহ অন্যদেরও একসঙ্গে হতে হবে। তবে এমন পরিস্থিতি বা সুযোগ তৈরি হলে শাকিব বা আমি দুজনই কাজ করব। এছাড়াও অপবিশ্বাস বলেন, অনেকে বলেন তিনি সালমান শাহর মতো করতে পারেন, আসলে বিষয়টি তেমন না। তিনি অনেক বুদ্ধিমান এবং পরিপক্ব একজন মানুষ, তাকে কাছের থেকে যতটুকু জানি বা চিনি তিনি অনেক মেধাবী। সমাজ ব্যবস্থাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, এটা তার ভালোভাবে জানা আছে। এক বাক্যে বলবো, যারা সহজ সরল মানুষ তারা প্যাচগোছ বোঝে না। এর আগে একমাত্র ছেলে জয় প্রসঙ্গে সাবেক স্বামীকে নিয়ে অভিনেত্রী বলেছিলেন, সত্যি বলতে আমার কোনো টেনশন নেই, কারণ জয় এখন তার বাবার পরিবারের থাকে বেশি। আরও মজার বিষয় হচ্ছে, জয়কে নিয়ে যতটা টেনশন করি আমি, তার থেকেও বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।